বন্ধুরা, আজকে আমরা বাঙালির টপিক নিয়ে চলে এলাম। সমস্ত রকম মশলা দিয়ে পনির বা ছানা, কড়াইশুঁটি, ধনে পাতা, গোলমরিচ, লবণ, মিষ্টি আর চাট মশালা, বা আমি কিন্তু চাট মশালা দিইনি, আমার কাছে একটুখানি ওই বিরিয়ানির একটু ছিল মশালা, ওইটা দিয়েছি, আর গাজর দিয়েছি। পরে মনে পড়েছে গাজরের কথাটা, গাজর দিয়েছি গ্রেট করে, আর আটা, ময়দা নয় কিন্তু, আটা দিয়ে দিয়ে গোলমরিচ একটু কম হয়ে গেছিলো, আমি আরেকটু বেশি দিয়েছি, যার যেরকম পছন্দ হবে। তো ভালো করে এটা হাত দিয়ে ভেবেছিলাম মাখবো, পারিনি, হাতে একটু ব্যথা আমার, তো আমি ভালো করে মিক্সিতে ওই ইয়ে করে নিয়েছিলাম, এই মণ্ডটা করে নিয়েছি, নিয়ে ভালো করে লেচি কেটে আমি পরোটা বানিয়ে নিয়েছি। তো প্রথমে বাবা বলেছিল খাবো না, তো না পরোটা খাবো না, তো এখন সবাই খাচ্ছে দেখে তারও ইচ্ছা হয়েছে, এবার সকলেই খাবে আজকে পরোটা। ভালো লেগেছে, মানে দেখতে বেশ অন্যরকম লেগেছে, তো সবাই খাবে, তো আমাকে আবার নতুন করে আবার আলু টালুগুলো একটু ভাজতে হবে, একটু বেগুন ভাজতে হবে। পরোটাটা সত্যিই খেতে খুব ভালো লাগে, এটার সাথে অ্যাকচুয়ালি বেগুন ভাজা, আলু ভাজা কোনো না প্রয়োজনই হয় না, এটা একটু সস বা একটু আচার দিয়ে ভীষণ ভালো লাগে। আমি জানি তোমরা হয়তো বানাও, সত্যি কথা বলতে এত কিছু প্রয়োজন হয় না, একদমই প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু ওই মানে বছর শেষ একটুখানি